গুড মর্নিং। চলো আজকে বাড়ি যেতে হবে আমাদেরকে, আমরা ব্রেকফাস্ট করে বাড়ির জন্য বেরিয়ে যাব। তো যাওয়ার সময় আমরা এখান থেকে কিছু সাইটিং করব, যেমন বরন্দি যাব, আরও কিছু কিছু জায়গায় যাব। তো এগুলো করে আমরা যাব। তো দেখো সকালবেলার মর্নিং ভিউ খুব সুন্দর লাগছে, খুব। তো অবশ্যই তোমরা একদিন দুদিনের জন্য মাইথন ধাম ভাই বেস্ট, তোমরা আসতে পারো, খুবই সুন্দর জায়গা। গড়পঞ্চকোট মন্দিরের সামনে, তো আমাদের গড়পঞ্চকোট মন্দিরে মাইথন ধাম থেকে আসতে টাইম লেগেছে 1 ঘন্টা, প্রচুর তোমার 45 কিলোমিটার 36 এরকম কিছু কিলোমিটার দূরে। তো